পবিত্র মা হেনামাদান উপলক্ষে মাসাঙ্গা টেলিভিশনের বিশেষ আয়োজন মিট সিমেন্ট মাহে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আর এই বিষয়টি সম্পর্কে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অন্যান্য দিনের মতো আজকেও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম মৌলানা আবুল কাসিম মোহাম্মদ ফজল হক মহতার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন যে ভালো লাগলো আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো যে কোরআন এবং আলোকে পিতামাতার প্রতি সন্তানের কি মূল্যবোধ হওয়া উচিত বা কি দায়িত্ব হওয়া উচিত এই বিষয়টি সম্পর্কে ধন্যবাদ আপনাকে শ্রোতা আরেকটি জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু আজকের আলোচ্য বিষয় যে মা এবং বাবার মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখেছি যে মা বাবা আমাদেরকে লালন পালন করেছেন গর্বে ধারণ করেছেন মা জন্ম দিয়েছেন মা এবং আমাদেরকে নিজের আদর স্নেহ মায়া মমতা দিয়ে তিলে তিলে বড় করেছেন সেই মা এবং বাবা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে মা এবং বাবা তাদের প্রতি সন্তান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এক কথায় অপরিসীম এবং মা এবং বাবার যে কষ্টের কথা আল্লাপাক রব্বুল আলমীন কোরআন এমন এমনভাবে আল্লাহ সেখানে বর্ণনা করেছেন আপনি জানেন সুরে বনী ইসরাইলে একটা বিরাট আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেডিকেটলি এই মা এবং বাবার অধিকার নিয়ে আলোচনা করেছেন আল্লাহ বলেন ওয়া ক্বাদরাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালদাইনি ইহসানা ইম্মা ইয়াবুলগা আনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওকুল্লাহমা কৌলানিমা ওয়কফিদা রহমা কামা রবির এই যে আয়াতগুলো কোরআন করিমের সুরেবনী সাহিলে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদতের পরেই যেই অধিকার যার এবং যাদের অধিকার আল্লাহ কোরআনী কেরিমের এই আয়াতগুলোতে বলেছেন তারা হলেন মা এবং বাবা ইম্মা ইয়াবুলনা আইন্দাকাল কে বারা আহাদুহাউমা তোমাদের জীবদ্দশায় তোমাদের মা এবং বাবা যদি তারা বার্ধক্য উপনীত হয় ফালা তাকলহমা উফিন তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো না তারা কষ্ট পায় সেরকম আচরণ করো না অন্যায় আচরণ করো না আচরণ করো না অকল্লাহুমা কৌলানের কেরিমা তাদের সাথে নরম সুরে কথা বলো ওয়াকফিদ্লাহুমা মিনার রহমা দয়া মায়া মমতা ভালোবাসা তাদের জন্য তুমি বিলিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে এভাবে দয়া করো রহম করো যেমনটি আমার শিশু অবস্থায় তারা আমাকে রহম করেছিল দয়া করেছিল এই যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এখানে কামা রব্বা ইয়ানি সগির এইটুক স্মরণ করে বলছেন রব্বির হামহুমা আল্লাহ তাদের উপর দয়া করো মানুষ যখন বড় হয় তখন শিশু অবস্থায় সে কতটা অসহায় ছিল সেটা কিন্তু ভুলে যায় যে এবং সেই অসহায় অবস্থায় যারা আমাদের সহায় ছিলেন তাদের কথাও ভুলে যায় সেই অবস্থায় মা এবং বাবার সহায় যদি না হতো তাহলে আমরা বাঁচতে পারতাম না তো আল্লাহ ওই অবস্থাটাকে আমাদের সামনে নিয়ে এসেছেন মা বাবার প্রতি দয়া এবং মেহরবাণী কালেক্ট করার জন্য যে তুমি ভুলে যেও না তুমি যখন অসহায় ছিলে তখন যারা সহায়তা করেছেন এখন তারা অসহায় তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং অন্য আয়াত আল্লাহ বলছেন যে হামালাতু ওয়াহন আলা ওয়াহনিন দুর্বলতার উপর আরও দুর্বলতা কষ্টের উপর আরও কষ্ট তার মানে একজন মা যখন সন্তানকে গর্বে ধারণ করেন তখন যে কষ্টটা হয় সেই কষ্টটা লপাক রব্বুল আলমিন এখানে উল্লেখ করে সন্তানকে মেসেজ দিচ্ছেন যে তুমি তোমার মা এবং বাবার প্রতি সদয় হও কারণ তারা অনেক কষ্ট তোমার জন্য করেছেন এই তো মায়ের কষ্ট বাবার কষ্ট বাবা এই যে সন্তান প্রসব হওয়ার পর থেকে শুরু করে তার ভরণ পোষণ শুধু প্রসব হওয়ার পর থেকে না তার আগে থেকেও কারণ গর্বে যখন সন্তান থাকে তখন মায়ের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হয় মায়েরও লক্ষ্য রাখতে হয় বাবারও লক্ষ্য রাখতে হয় এখন তার পুষ্টি এবং তার খাবার দাবার তার রেস্ট তার আরাম এটা কিন্তু ওই বাবাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় মানে স্বামীকে তাহলে বাবার কষ্টটা ওই গর্বে আসার পর থেকেই কিন্তু শুরু হয় মায়ের চিকিৎসা সন্তানের চিকিৎসা মায়ের পুষ্টি সন্তানের পুষ্টি মায়ের শরীরে ভিটামিন সন্তানের শরীরের ভিটামিন সুতরাং এই জায়গাটা মা এবং বাবা সমান্তরাল কষ্ট করে এই কথাগুলো বলে আল্লাহ সন্তান থেকে মা এবং বাবার যে শ্রদ্ধা ভালোবাসা এবং সহযোগিতা সেটাই মূলত দাবি আপনি খুব যুক্তি কথাগুলো বলছিলাম এরপর আমি আপনার কাছে একটু জানতে চাবো যে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হওয়া উচিত সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক হবে ভালোবাসার জি হবে শ্রদ্ধার হবে খেদমতের একজন মা এবং বাবার প্রতি সন্তান অভিডিয়েন থাকবে এটাই ইসলাম প্রত্যাশা করে জি দেখুন এখানে ইসলাম এবং মুসলমানদের যে কালচার এবং সংস্কৃতি সেটা হলো মানে জয়েন্ট ফ্যামিলি মা এবং বাবার সাথে যতটা সম্ভব ভালোবাসার সম্পর্ক রাখা এবং এটা যুবক বয়সে যেমন কিশোর বয়সে যেমন বৃদ্ধ অবস্থায় তেমন বৃদ্ধ মানে মা এবং বাবার বয়স যদি নব্বই হয় বা আশি হয় তখন বড় সন্তানের বয়স হবে হয় ষাট পঞ্চান্ন বা ষাট সাধারণত আমাদের দেশে যেটা আমরা দেখি তো এই পঞ্চাশ ষাট বা বিবাহ করার পরে আমরা যেটা দেখি সন্তান মা বাবা থেকে আলাদা হয়ে যায় ঠিক আছে আলাদা হল নিজের সংসার হয়েছে কিন্তু মা বাবার জন্য থাকার তো একটা যৌক্তিক ব্যবস্থা করবে মা বাবার ভরণ পোষণ যেটা আছে যেটা কোরআনে কেরিম আল্লাহ বলেছেন যে ইম্মা না গান্না আইন্দাকাল কি বারা আহাদ হুমা ও কেলাহুমা আলাহুমা উফিন এই উফিন মানে তারা যাতে কষ্ট না পায় হয়তো একেবারে একসাথে একই ঘরে থাকা বা রাখা সম্ভব হচ্ছে না কিন্তু মা এবং বাবার একটা আরামের জায়গা থাকার একটা জায়গা এবং তারা যেহেতু এখন উপার্জনে সক্ষম নয় তাদের ভরণ পোষণের একটা ব্যবস্থা করা তাদের মাসে ওষুধপত্র লাগে তাদের পুষ্টিগত খাবার লাগে দৈনন্দিন তিনবেলা খাবার লাগে তো প্রতি মাসে তাদের যতটা আপনার খরচপাতি লাগবে এটার ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় সেবা যত্নের ব্যবস্থা করা এটা কিন্তু একজন সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আমি একজন বলছি অর্থাৎ একজন মা এবং বাবার যত সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক বিশেষ করে ছেলেদের উপরে বিশেষ করে ছেলেদের উপরে এটা বর্তায় কারণ সন্তান হিসাবে ছেলেদের দায়ী দায়িত্ব মানে উপার্জনের ক্ষেত্রে একটু বেশি বনের তো বা মেয়েরা তো অন্য সংসারে চলে যান সংসারটা আগলে রাখেন কিন্তু ছেলেরা সুতরাং তাদের দায় দায়িত্ব একটু বেশি সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন আমরা দেখতে পাই একটা সন্তান যখন বিবাহ করে তখন সে আলাদা হয়ে যায় এবং আলাদাটা এমনভাবে আলাদা হয়ে যায় যে মা এবং বাবার আর খবরও থাকে না এরকম কত মা এবং বাবা আছেন যাদের সন্তান অঢেল টাকা পয়সার মালিক কিন্তু নিজের মা এবং বাবাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে এরকম উদাহরণ কিন্তু আমাদের সমাজে আছে এবং খবরও নিচ্ছে না তাদেরকে টাকা পয়সাও দিচ্ছে না এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক ওই সন্তান আল্লাহর দরবারে ঘৃণিত সন্তান নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মা এবং বাবা সম্পর্কে এক কথায় বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ও জি হ্যাঁ হুমা জান্নাতুকা নারুকা তোমার 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 মা এবং বাবা জন্য জান্নাত তোমার জন্য নাম। অর্থাৎ যদি খেদমত করো তাদের সেবা যত্ন করেছ তাদের দিকে দৃষ্টি রেখেছ তাহলে জান্নাত পাবে আর যদি তাদের কষ্ট পাওয়ার মতো কিছু করেছ তাদের খবর নাও নেই টাকা পয়সা লাগবে কত মা বাবা চিকিৎসাহীন অবস্থায় দিন কাটে চিকিৎসাহীন অবস্থায় আবার এমনও হয় কোনো কোনো পরিবারে মনে করেন পাঁচজন সন্তান আছে ওই মা বাবার দিকে দেখে একজন বাকি চারজন টাকা পয়সার সক্ষমতা থাকার পরও মা বাবার খোঁজখবর নেয় না মা বাবাকে টাকা পয়সা না সেরকম আছে এবং তার বাস্তব রেজাল্ট আমরা দেখি যেই সন্তানটা মা বাবার খেদমত করেছে তার সামাজিক অবস্থান আর যারা খেদমত করেনি তাদের সামাজিক অবস্থানের মধ্যে কিন্তু পার্থক্য আছে জি তাদের লাঞ্ছনা তাদের মুসিবত তাদের বিপদ এটা সমাজ দেখে কিন্তু আর যেই সন্তান মা এবং বাবার খেদমত করে মা বাবার প্রতি খেয়াল রাখে আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত বর্ষিত হয় এবং সে কারণে মা এবং বাবাকে জীবন্ত জান্নাত নবী সে কারণেই বলেছেন যে তুমি মা বাবার প্রতি দেখো মা বাবার কদমের নিচে তোমার জান্নাত এবং একবার যদি মা বাবার প্রতি আদর এবং ভালোবাসা নিয়ে তাকিয়েছ তাহলে একটা মাকবুল হজের সওয়াব পাওয়া যায় জি এটাও হাদিসের মধ্যে আছে এবং এক সাহাবি পেয়ারা নবি রাসূলের আছে হ্যাঁ এক সাহাবী পেয়ারা নবি রাসূলের করিম সাল্লাল্লাহু কাছে আসলেন এবং এসে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইলেন আফদালুল ইবাদাত আল জিহাদ ফি সাবিলিল জি জিটা শ্রেষ্ঠতম ইবাদতের একটা নবীজি জিজ্ঞেস করলেন হাইন ওয়ালিদাক তোমার মা এবং বাবা কি জীবিত আছেন বললেন হ্যাঁ হুজুর জীবিত আছেন তখন দয়াল নবী বললেন যাও তুমি মা বাবার কাছে ফিরে যাও এবং তাদের দুইজনের খেদমতে তোমার জেহাদ তোমার জেহাদ ওখানে ওখানে মা বাবার খেদমত করো জেহাদ গেলে সব যা পাবে তুমি সেখানে সেই সব পাবে সে কারণেই মা এবং বাবার খেদমত এটা শুধু ন্যাচারাল একটা খেদমত নয় এটা সামাজিক প্রথার নাম নয় ইসলাম সেটাকে সর্বোচ্চ ইবাদতের মূল্য দিয়েছে সে কারণে এক সাহাবি পেয়ারা নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন আইউল আমাল আফদাল পেয়ারা নবী বললেন বিরুল ওয়ালেদাইন তোমার মা এবং বাবার খেদমত করা সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এই প্রশ্নের ঠিকানা পেয়ারা নবী দিয়েছেন তোমার মা এবং তোমার বাবার খেদমত করা এটা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহর এরপরে আমি একটু জানতে চাবো আপনার কাছে যে একজন সন্তানের তার পিতা মাতার আদেশ পালনে কোরআন এবং সন্ন্যাদিভঙ্গী কি দেখুন আদেশ অমান্য করাকে আরবি ভাষায় হাদিসের ভাষায় বলা হয়েছে অকুকুল ওয়াল অকুক মানে হলো অবিডিয়েন্ট না হওয়া মা বাবার কথা না শোনা আর হাদিসের মধ্যে পেয়ারা নবীর রসুলের করিম সল্লা আলী যে বড় বড় কবিরা গুনাগুলার কথা বলেছেন তার মধ্যে একটা হলো অকুকুল ওয়ালেদাইন যে কোনো কোনো হাদিসে শির্খ গুনার পরেই তাকে স্থান দেওয়া হয়েছে কোনো হাদিসে জেনা বেবিচারের পাশাপাশি অকুকুল ওয়ালেদাইনকে আনা হয়েছে এবং সবে বরাতসহ বিভিন্ন রাত্রিতে যে কয়েক ডিপার্টমেন্টের বান্দা তবা ব্যতীত আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয় না তব মধ্যে এই উকুকুল ওয়ালেদাইন কিন্তু একটা আছে যারা পিতা এবং মাতার অবাধ্য হয় তাদের দু আল্লাপাকরবুল আলমিন কবুল করেন না তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না সুতরাং এটা একটা কবিরা গুণা এবং হাদিসের মধ্যে এক সাহাবি রসুলকে জিজ্ঞেস করেছিলেন মান আহাক্কু বেহসনে সাহাবাতি আমার সদ আচরণ মানে আমার বাধ্যগত হওয়ার সবচেয়ে বড় অধিকার সবচেয়ে বড় জায়গাটা কোনটা আমি বাধ্য হব আমি সদাচরণ করব। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা রসুলের করিম বলে দিলেন উম্মুকা তোমার মা ওই সাহাবি জিজ্ঞেস করলেন তুমা মা তারপরে কে বললেন উম্মুকা তোমার মা জিজ্ঞেস করলেন তারপরে কে বললেন উম্মুকা তোমার মা তারপরে কে বললেন আবুকা তোমার বাবা তিনবার বললেন মা চতুর্থবার বললেন বাবা বাবা তাহলে এখানে কিন্তু সিরিয়ালটা বুঝে যাচ্ছে এবং আসলে পিতা এবং মাতার মধ্যে সন্তানের জন্য কে বেশি কষ্ট করে এ হাদিস কিন্তু তার শিক্ষা আছে এখানে কে বেশি কষ্ট করে চার ভাগের তিন ভাগ কষ্ট মায়ের আর চতুর্থ ভাগ কষ্ট বাবার সেই জন্য পেয়ারানবী তিনবার বললেন মায়ের কথা চতুর্থবার বললেন বাবার কথা সে কারণে মা অগ্রাধিকার প্রাপ্ত বেশি সন্তান মা এবং বাবার কথা শুনবে এটাই স্বাভাবিক তাদের বিপরীত তাদের কথা অমান্য করা কথা মানে যৌক্তিক কথা অমান্য করা মনে রাখতে হবে কোরআন কেরিমের মধ্যে আছে ওয়াঈন জাহাদা আলা আল তসিকা বিল্লাহি মা আলম ইউনাজ্জেল বিহি সুলতানা ফালাতুত যদি তারা শির করতে বলে তাহলেই শুধুমাত্র তাদের কথা মান্য করা যাবে না তার মানে আল্লাহর সাথে যদি শির করতে বলে যদি ইসলাম বা মুসলমানের যেই মৌলিক এবাদত আছে সেগুলোর বিপরীত যদি বলে তাহলে তাদের কথা মান্য করে ইসলাম ছেড়ে দেওয়া যাবে না কিন্তু জাগতিক জীবনে পিতা এবং মাতা যদি অমুসলিমও হয় যেমনটি হজরতে উম্মে সালমা রাজিয়াল্লাহ তালানহা নবীকে জিজ্ঞেস করেছিলেন যে যদি পিতা মাতা যদি অমুসলমান হয় তাহলে তাদের খেদমত তাদের প্রতি সদাচরণ আমাদের জন্য জরুরি কিনা নবীজি বলেছেন হ্যাঁ মাতা পিতা অমুসল অমুসলিম কিন্তু সন্তান মুসলিম তারপরেও তাদের প্রতি সদাচরণ করা তাদের হেদমত করা মুসলিম সন্তানের উপর অপরিহার্য এই হলো ইসলাম তারা অমুসলিম হলেও তাদের যে সেবা যত্ন সেবা যত্নের মধ্যে গায়ে তো আর মুসলমান অমুসলমান লেখা থাকে না আমরা অনেক সময় বলি এই হলো ইসলামের সৌন্দর্য এবং মানবিকতা এবং ওই সন্তান নিশ্চিতভাবে সাকসেস হবে কারণ এটা তার ভবিষ্যৎ সফলতার জন্য জরুরি সেই মুসলিম শরীফের একটা হাদিস নিশ্চয় আপনার জানা আছে তিন ব্যক্তি একটা গর্তের মধ্যে ঢুকেছেন জি মানে রাত যাপন করার জন্য গর্তের মধ্যে ঢুকার সাথে সাথে অলৌকিকভাবে বিশাল এক পাথর গর্তের মুখে এসে পড়ল এবং এত বিশাল পাথর তিনজন না দশজনও এটাকে সরাবার কোনো সুযোগ নেই অনেক চেষ্টা করলেন না এবং সেই জায়গা যেখানে হেল্প করার মতো কেউ নেই কেউ নেই ওই পাথর সরানোর সুযোগ নেই মৃত্যু নিশ্চিত এখন তিনজন পরামর্শ করছে দেখো আমাদের জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য কৃত সর্বোচ্চ মানের এখলাস নিয়ে কৃত আমল কি আছে দেখো ওই আমলগুলো রুশিল আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তো তিনজন তিন ডিপার্টমেন্টের আমলকে চুজ করলেন ওই তিনজনের মধ্যে একজন যেটা চুজ করলেন তম মধ্যে ওই একজন ছিলেন এই বাবা ওই ওই ব্যক্তিটা বললেন আমার বাবা এবং আমার মা বৃদ্ধ অবস্থায় ছিলেন এবং আমি বক্রির বা খামার ছিল আমার আমি বকরি ছড়াতাম দিন বকরি ছড়াইয়া বিকেলবেলায় সন্ধ্যায় আমি যখন বকরির দুধ দোহন করে নিয়ে আসতাম সেই দুধগুলো আমার মা এবং বাবাকে দিতাম আগে আমার সন্তানদেরকে দিতাম পরে একদিনের ঘটনা আমার আসতে একটু দেরি হয়েছে আমি এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন এই অভুক্ত অবস্থায় আমি আমার সন্তানরা আমার কাছে চাওয়ার পরও আমি মা বাবাকে আগে না দিয়ে সন্তানকে দেই নেই আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এবার দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য যদি সেটা করে থাকি তাহলে আমার দোয়া কবুল করো এবং এই পাথরটা সরিয়ে দাও দোয়া কবুল হলো পাথরটা ওই তিনজন তিনবার দোয়া করলেন প্রত্যেকজনের তিন বাঘের এক বাঘ সরে গেল প্রত্যেকবারে তাহলে কি বোঝা গেল মা এবং বাবার খেদমতে রুসিলা সন্তানের ভবিষ্যৎ সফলতার চাবিকাঠি যেই সন্তান মা এবং বাবার খেদমত করবে তার জীবনের সফলতা আসবেই আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত নিশ্চিত করার তফি দান করুন এবং আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ তালা আরও সুন্দর সুন্দর কথা যেন আপনার মুখ থেকে আমরা শুনতে পারি সেই তফিক পাক আপনাকে দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুধী দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের সকলের বৃদ্ধ মা এবং বাবার খেদমত করি পাশাপাশি এই সংকট থেকে আল্লাহর কাছে আমরা মুক্তির প্রার্থনা করি সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা মির সিমেন্ট মাহরমাদান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম রহমত আল্লাহি